হ্যাঁ, কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, তো তোর নাম কি? কি তোমার রেজাল্ট কি হয়েছে? তুমি? আমার নাম জুয়াইরিয়া, আলহামদুলিল্লাহ আমিও তোমাদের এখন এতদিন রেজাল্ট তোমাদের কি এইবার? কি আসি মুখে এইবার কি দেখাও? বোরিং এর মতো লাগে, হাসি নাই মুখে, হাসি নাই। তোমাদের কেমন লাগছে ভালো রেজাল্ট করাতে? গত দুজনে কি জিপিও 5 পেয়েছো? তোমার নাম কি? আর তোমার? এই যে করোনার মধ্যে বাসা থেকে তো বাইর হতে পারোনি, এই স্কুলেও আসতে পারোনি, কিন্তু এখন স্কুলের থেকে স্কুলে যে আসছো, তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ভেবেছিলাম হয়তো পরীক্ষাটা হবে না, কিন্তু পরীক্ষা হোক, যে আমি পড়াশোনা করেছি এটার মানে আসল ফলটা পাই, যে নাইন টেন এইসব বিষয় পড়েছি, আর যেন এটা আগের কোনো ক্লাসের ফলাফল যেন না হয়, আমি একদিন যা পড়াশোনা করেছি সেটারই জন্য। ভাইয়া ভাইয়া, এ তোমাদের কেমন লাগছে অনেকদিন পর স্কুলে আসাতে বলো? হ্যাঁ, কেমন রেজাল্ট কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, আমরা মানে এত করোনার মধ্যে ছিলাম, আমার কনফিডেন্সই ছিল না ফার্স্টে যে পারবো কি পারবো না, এরপরে এক মাস আগে থেকে পড়া শুরু করলাম একদম সব কিছু রেখে, নিজেদের মেধা দিয়েই তো আসছি তাই না, নিজেদের মেধা দিয়ে বলতে পারবে না যে ভাই অটো পাস করছি, কেউ বলতে পারবে না অটো পাস করছি, সবাই জানবে আমরা অ্যাকচুয়ালি নিজেদের মেধা দিয়ে গেছি, এটাই সবচেয়ে খুশির বিষয়। তোমার নাম কি? ফাহাদ। কি রেজাল্ট কি হয়েছে? গোল্ডেন। আমরা নিজেদের চেষ্টা গোল্ডেন পাইছি। আইএমজিপিএ পাই। আমরা নিজেদের চেষ্টা আইএমজিপিএ পাই। আমিও আছি। দেড় বছর করোনাতে আমাদের পড়াশোনার অবস্থাও খারাপ ছিল, তারপরে আমরা তোমার রেজাল্ট কেমন হয়েছে? গোল্ডেন। হ্যাঁ, তো কেমন লাগছে, অনুভূতি কেমন লাগছে? অনুভূতি অসাধারণ, আসলে করোনা সিচুয়েশনের পরে যেভাবে পরীক্ষা সিটে বসতে পারবো, বসে পরীক্ষা দিয়ে এরকম একটা অসাধারণ মানে খুবই ভালো পরিস্থিতির ভিতরে আমরা পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে এখন ফলাফল পেয়েছি, এটার জন্য আমরা খুবই খুশি।